আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবারও আমার কথা শুনবার জন্যে। আমার এই সাদামাটা বিশ্লেষণের মধ্যে আমি আজকেও সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে, দেশের অভ্যন্তরীণ বিষয়াবলি নিয়ে কথা বলতে চাই। খানিকটা স্বস্তির কথা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক, যারা নিরাপত্তার নামে যাদেরকে ডিবি তাদের হেফাজতে নিয়েছিল, তারা মুক্তি পেয়েছেন। এটা ঠিক হেফাজতে নয়, কেন তারা নিয়েছিলেন সেটা সকলের কাছেই স্পষ্ট। এবং ভাতের হোটেলের যে চরিত্র, টিভির প্রধান যিনি ছিলেন হারুনুর রশিদ, যিনি এই কাজের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, তিনি যথেষ্ট পরিমাণে সমালোচিত ছিলেন এবং এই ঘটনা তাকে আরও সমালোচনার মুখে ঠেলে দিয়েছে এবং তাকে তার পদ থেকে বদলি করে অন্য জায়গায় দেওয়া হয়েছে। সমন্বয়করা মুক্তি পেয়েছেন, এটা একটা স্বস্তির, এবং নানা মহল থেকেই সেই চাপটা ছিল তাদের মুক্তির জন্যে। একই সঙ্গে ছাত্র আন্দোলন যেটা চলছে সেটা এখন আরও বৃহত্তর পরিসরে, যদিও আন্দোলনের সেই রূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রতিদিন আন্দোলনের কর্মসূচি আছে, নানান নামে এক একদিন এক একটা কর্মসূচি পালন করা হচ্ছে। নামগুলোর মধ্যে একটা স্মার্টনেস আছে, এক ধরনের ইনোভেটিভ ক্রিয়ার একটা প্রকাশ আছে। অনেক এই নামগুলো ঠিক করবার ব্যাপারেও এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছেন তারা দিচ্ছেন। এই আন্দোলনে ইতিমধ্যে শিক্ষকরা জড়িয়ে পড়েছেন, সংস্কৃতি কর্মীরা জড়িয়ে পড়েছেন, এবং গোটা পৃথিবীতেই এই আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আন্দোলনের সমর্থনে নানা রকমের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সোচ্চার, যদিও বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে, প্রিন্ট মিডিয়া নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, দু চারটে ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। এবং বৈশ্বিক এক ধরনের চাপও তৈরি হচ্ছে সরকারের উপরে, সেটাও আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের একটি সিদ্ধান্ত, সেই চাপের প্রকাশ হিসেবে অনেকে দেখছেন। এগুলো হচ্ছে একটা দিক, আন্দোলনটা থেমে যাচ্ছে না, আন্দোলনটা বিস্তৃত হচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যত কার্টুন, যত ছবি, যত চিত্র, ব্যঙ্গ, যত গান তৈরি হয়েছে অভূতপূর্ব। এবং এই তরুণ তরুণীদের যে সাহস আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, মেয়েদের যে সাহস আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে, আর্মির সামনে, বিজিবির সামনে দাঁড়িয়ে যেভাবে তারা লড়াই করছে, অকল্পনীয়, অকল্পনীয়। এবং ওই যে বাঙালি যে বীরের জাতি, সেটা আমাদের এই ছেলেমেয়েরা আবার প্রমাণ দিচ্ছে। আমরা বলছিলাম যে এরা নেটিজেন, এদের এদের দিয়ে কিছু নেই, কিন্তু এদের এরা আসলে যে অনেক সাহসী, এদের মধ্য থেকে ভয়টা কেটে গেছে এবং এরা দেশ পৃথিবী সম্পর্কে যে অনেক সচেতন, সেই প্রমাণ তারা দিয়েছে আমি মনে করি। এবং আমি মনে করি যে যে রাজনীতি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল, বিরাজনীতিকরণ হচ্ছিল বলে যে আলোচনা চলছিল, সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, 360 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আগামী কয়েকটা প্রজন্ম আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত অত্যন্ত রাজনীতি সচেতন, যে বাংলাদেশ নিয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের পক্ষে ছিনিমিনে খেলা সম্ভব নয়। এবং আমি এটাও দেখি আগামী দিনে অনেকেই মনে করছেন এটা হতে পারে, ওটা হতে পারে, বাংলাদেশে আসলে কোনো অগণতান্ত্রিক শক্তির জন্যে বা অরাজনৈতিক শক্তির জন্যে কোনো সুযোগ থাকবে না। যে কোনো কোনো ট্রানজিশনাল ফেজও যদি কেউ থাকেন, তার জন্য খুব বেশি সময় থাকবে না। বাংলাদেশকে রাজনীতির মধ্যেই থাকতে হবে, রাজনৈতিক দলের মধ্যেই থাকতে হবে, এবং এই রাজনৈতিক দলগুলোকে সোজা হতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে। পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা যদি সাম্প্রতিককালে একটি খবর, মিস্টার ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী, অনেকবার বলেছেন সরকার বদল হবে বলে কি হবে, এক রাতের মধ্যে কতজন মারা যাবেন, কতজন দেশ ছেড়ে পালাবেন, খুঁজে পাওয়া যাবেন, এই কথা তিনি বহুবার বলেছেন। সর্বশেষ আমরা যেটা দেখলাম এই পরিস্থিতির মধ্যে অতি সম্প্রতি দু একদিন আগে, যে তাকেও পালাতে হচ্ছে, সভা ছেড়ে তার দলের নেতা, ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের ডেকেছিলেন একটা মত বিনিময় সভায়। ইউজুয়ালি তিনি মত বিনিময় সভায় সাংবাদিকদেরও ডাকেন, অন্যদেরও ডাকেন, নিজে নিজের কথা বলে চলে যান, অন্যদের সঙ্গে কোনো মত বিনিময়ের সুযোগ থাকে না। আমরা এটা জানি যে আওয়ামী লীগের সভাগুলোতে যেখানে প্রধানমন্ত্রী থাকেন তিনি অন্যদের কথা শুনেন,
তারপরে নিজের কথা বলেন। অন্তত সেই চর্চাটা আওয়ামী লীগের মধ্যে অন্য অনেক দলের চেয়ে বেশি ছিল। কিন্তু মিস্টার ওবায়দুল কাদের যখন কোথাও থাকেন তখন অন্য কেউ কথা বলে না, তিনি একাই বলেন। এবং এই আন্দোলনটাকে উস্কে দেবার জন্যে, এই ছাত্রলীগকে লেলিয়ে দেবার জন্যে প্রধানতম দায়ী ব্যক্তি কিন্তু ওবায়দুল কাদের। তো ছাত্রলীগের সম্প্রতিক একটি মত বিনিময় সভা ডেকেছিলেন, যথারীতি তিনি সাংবাদিকদের সামনে নিজে কথা বলতে গেছেন। ভেতর থেকে উত্তেজনা তৈরি হয়েছে, ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ সেখানে ছিলেন, আর সরকারের মন্ত্রীও কেউ কেউ ছিলেন। এবং একটা পর্যায়ে তাকে ভুয়া ভুয়া বলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সেখানে। তো এবং সেখান থেকে মিস্টার ওবায়দুল কাদের পেরিয়ে যেতে বাধ্য হন। আমরা এও লক্ষ্য করেছি যে এই সময়কালে আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন উঠেছে, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এই সংকটকালে অনেক নেতাই দেশে ছিলেন না, বা সংকট দেখেই দেশ থেকে চলে গেছেন। একটা পত্রিকা এই বিষয় নিয়ে একটা রিপোর্টও সম্প্রতি করেছে যে গোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা, যাদের মধ্যে এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, দুবাই, ভারত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন সহ বিভিন্ন দেশে বাড়ি জমিয়েছেন নানান অজুহাতে। এবং বাস্তবতা হচ্ছে যে সে যদি কোনো পরিবর্তন হয় এবং সময় সুযোগ পান, কতজনকে খুঁজে পাওয়া যাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি মনে করি খুঁজে পাওয়ার সুযোগই থাকবে না যদি তারা সময় পান। আর যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, তার যে পাল্টা প্রতিক্রিয়া, সেটা তারা অনুমান করতে পারছেন বলেই তাদের খুঁজে পাওয়া যাবে না। আর তার চাইতে বড় কথা হচ্ছে সম্পদ তো বাইরেই পাঠিয়ে দিয়েছেন অনেকে, লুটপাট হচ্ছে। মন্ত্রীরাই অনেকে বলেছেন লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে মানি লন্ডারিং। সো আমরা ওই রিপোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে যে ছাত্রদের এই কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি সহিংস হতে পারে এরকম আশঙ্কা থেকে অনেক মন্ত্রী এমপি কিন্তু দেশ ছেড়েছেন। এবং বিদেশে অবস্থান করা কেউ কেউ পরিস্থিতিটা যখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে তার মধ্যে দেশেও ফিরে এসছেন। কিন্তু পরিস্থিতি খারাপের সময় কিন্তু অনেকে দেশে ছিলেন না। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা বিভিন্ন দেশের যে দেশগুলোর কথা বলছিলাম আমি, সেই দেশগুলোতে পাড়ি জমিয়েছেন। দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে আমরা ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি। কেউ প্রধানমন্ত্রীকে সে কথা জানিয়েছেন এবং তিনি এগুলো দেখবার কথা বলেছেন। এবং আওয়ামী লীগের সভাপতিদের নাম নিয়ে তুমুল হইচই হয়। এর কারণ অনেকেই বলছেন যে এখানে এখন অনেক হাইব্রিড আওয়ামী লীগার আছে, উড়ে এসে জুড়ে বসেছেন, দলের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ দেখলে তারা পালিয়ে যান, এমনকি টেলিভিশনে কথা বলার মতো লোকও খুঁজে পাওয়া যায় না। আমি নিজেও দেখি যে খুঁজে পাওয়া যায় না, অনেকে বলতে চান না দেখি আমি তো বাইরে ছিলাম, আসলাম মাত্র, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অথচ দেশের পরিস্থিতি ঘোলাটে করবার ক্ষেত্রে, খারাপ করবার ক্ষেত্রে, সরকারের চরিত্রকে খারাপ করবার জন্য এদের অনেকের ভূমিকা কিন্তু বেশ শক্তিশালী ছিল এবং এরা একটু মুখ্য ভূমিকা পালন করেছেন। সো বিভিন্ন সূত্র থেকে যেটা জানা গেছে যে কোটা আন্দোলন ঘিরে যে দেশ যখন বেশ উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছে চারদিকে, এমন জটিল পরিস্থিতির মধ্যে 15 জুলাই মধ্যরাতে, আমি একটু কারা কে কখন গেছেন আমি নামগুলো এবং একটু পরিস্থিতি বুঝতে আপনাদের সহায়তা করবে, 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ঠিক একদিন পরে 16 জুলাই লন্ডনে যান মিরপুরের ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রে জানা যাচ্ছে যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী 16 জুলাই যান মালয়েশিয়াতে, তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। সেটা আপনি লক্ষণ দেখলে বুঝবেন, কেউ কিন্তু একা যাচ্ছে না, মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছেন। এদিন আরও 2 এমপি বিদেশ যান, তার মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন, তিনি পরিবারের 4 সদস্য নিয়ে সিঙ্গাপুর যান। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন।
তিনি গেছেন চীনে। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুব রহমান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি বশির রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে ফিরে আসেন 17 জুলাই রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা আসেন। ভোলাচার চরফেশন মনপুরা আসনের এমপি আবদুল্লাহ ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। যোগাযোগ করা হলে তিনি জানেন, কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়, যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়, তিনি ফিরে আসেন 28 জুলাই পরিস্থিতি শান্ত হওয়ার পরে খানিকটা। ভোলাতিন আসনের এমপি নূরনবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে ফিরেছেন 26 জুলাই, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে আসবার পরে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 12:15 তিনি ঢাকায় আসেন। 64 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান 22 জুলাই দুপুর 12:40 নভোয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। কাজী নাবিল জানিয়েছেন যে 26 জুলাই ভারত গিয়েছিলাম, আর দেশে ফিরেছি 28 জুলাই। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামানগর 26 জুলাই ব্যাংকক গেছেন, রাত 11:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11:54 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুমান লন্ডন থেকে 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন। বোঝা যাচ্ছে পরিস্থিতিটা স্বাভাবিক হবার বা কিছুটা আশা জাগা নিয়ে তাদের জন্য হওয়ার পরে তারা সবাই দেশে ফিরতে শুরু করেছেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান 25 জুলাই কানাডা গেছেন, যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা গেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। চাঁদপুর 4 আসনের এমপি শফিক রহমান 18 জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা 7:30 ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান 27 জুলাই তার স্ত্রী সহ পরিবারের 3 সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন 28 জুলাই, সঙ্গে নিয়েছেন পরিবারের 3 সদস্যকে। রাত 10:30 একটি ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছেন। সো বোঝাই যায় যে কে থাকবেন কে থাকবেন না, তার মানে এই নয় যে যাদের নাম এখানে যারা যাননি তারা সুযোগ পেলে যাবেন না, আর যারা ফিরে এসছেন তাদের মধ্যে সবাই যে পালিয়ে গিয়েছিলেন এমনও নয়। এটা একটা ট্রেন্ডের কথা আমরা বললাম যে এটা মাথায় রাখতে হবে। আরেকটি ঘটনা ঘটেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, হঠাৎ করেই আমরা জানি যে যখন কারফিউ দেওয়া হয় প্রধানমন্ত্রী 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন, হয়তো এটা সরকারেরই সিদ্ধান্ত ছিল, আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল, কিন্তু 14 দলের মুখ দিয়ে তারা বার করিয়ে নিয়েছেন যে দেশে কারফিউ দিতে হবে। আবার সেই 14 দলকে জামাত ইসলামীকে, জামাত শিবিরকে নিষিদ্ধ করবার কাজেও ব্যবহার করা হলো এবং তারা সেই সিদ্ধান্ত দিল। তারা গর্বের সঙ্গেই বলেছেন যে তারা কারফিউ প্রস্তাব করেছেন, তারা জামাত শিবির নিষিদ্ধ করার কথা বলেছেন। ইতিমধ্যেই সরকার বৃহস্পতিবারে প্রজ্ঞাপন জারি করেছে, অর্থাৎ গতকালকে, যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জামাত শিবির বাংলাদেশে প্রকাশ্যে আর রাজনীতি করতে পারছে না। অপ্রকাশ্যে তারা করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার, কীভাবে করবেন কোন ধারণা করেন, তবে প্রকাশ্যে রাজনীতির অধিকার সীমিত হয়ে গেলে গোপনে যে রাজনীতি সেটা অনেক সময় যদি কেউ করেন সেটা কোনো দেশের জন্য কল্যাণকর হয় না, স্বস্তি শান্তি ফিরিয়ে আনে না, এটা একটা দিক। আর আমরা জানি যে জামাত ইসলামী এমনিতেই তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতও তারা যে অ্যাপিল করেছিল সেটা গ্রহণ করেনি, অর্থাৎ তাদের নিবন্ধন হয়নি, অর্থাৎ তারা জামাত ইসলামী নাম নিয়ে কোনো নির্বাচন করতে পারতেন না, কিন্তু তারা রাজনীতিতে ছিলেন। এবং জামাত প্রতিক্রিয়া তো তেমন কোনো কঠিন প্রতিক্রিয়া জানায়নি, তারা বলেছে যে কোনো রাজনৈতিক দল বা জোট কোনো আরেকটি দলকে নিষিদ্ধ করবার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, এটা আগের প্রতিক্রিয়া। সো সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।
এটা বোঝা যাচ্ছে যে একাত্তরে তাদের ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়নি, যেটা অনেকের দাবি ছিল। নিষিদ্ধ করা হচ্ছে সন্ত্রাস বিধানে এবং বলা হচ্ছে যে তারা সাম্প্রতিককালে সন্ত্রাস করেছে। কেউ কেউ মনে করে যে জামাত এখানে একটি স্মার্টনেসের পরিচয় দিয়েছে, যে তারা এর প্রতিক্রিয়ায় কোনো উত্তাপ উত্তেজনা ছড়ায়নি, এবং সেটা যদি তারা করতো তাহলে তাদেরকে সহজে রিলেট করা যেত সাম্প্রতিক ঘটনা প্রবাহে, যেটা সরকারের দিক থেকে অভিযোগ জামাত শিবির বিএনপি এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা নাশকতা কার্যক্রম করেছে। সো সেই দিক থেকে সেই উদ্বেগ উৎকণ্ঠা খুব একটা নেই যে জামাত সেরকম কোনো প্রতিক্রিয়া দেখাবে বলে অনেকেই মনে করছেন না, বিশ্লেষকদের, রাজনৈতিক বিশ্লেষকদের। তবে এখানে আরেকটা প্রসঙ্গ এসছে যে জামাতকে সরকার প্ল্যান করছে, আইনমন্ত্রীর কথায় যেটা বোঝা গেছে যে এই বিষয়টা এখানেই থেমে থাকবে না, জামাতকে এই বিষয়টা তারা আরও এগিয়ে দেবেন। তারা 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী দল হিসেবে যে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করেছে, সেই সময়ের দল হিসেবে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারে সরকার এখন উদ্যোগ নেবে। সেই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবেন। যুদ্ধাপরাধী হিসেবে জামাতের অনেক নেতার সাজা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাবজ্জীবন হয়েছে, কেউ জেলে মারা গেছেন, কিন্তু এখন দল হিসেবে জামাতকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে সেখানে দল হিসেবে জামাতের বিচারের একটা ব্যবস্থা সরকার করবে, সেরকম একটা আভাস সরকারের দিক থেকে দেওয়া হয়েছে। সেটা নিয়ে ভবিষ্যতে কী হবে সেটা আমরা ভবিষ্যতে আলোচনা করব। তবে কেউ কেউ মনে করছে যে জামাত ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে, যেন সাম্প্রতিক যে ম্যাসাকার হয়েছে, কারো কারো ভাষায় জেনোসাইড হয়েছে বা যে হত্যাযজ্ঞ হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে, সেই ঘটনা প্রবাহকে আড়াল করবার জন্য। এটা বাংলাদেশে হয়ে থাকে, মিডিয়াগুলো একটার মধ্যে আরেকটা ইস্যু আসলে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তো এরকম একটা চিন্তা সবার মধ্যে ছিল, কিন্তু আমরা সেটাও দেখলাম যে অনেকেই ঝাঁপিয়ে পড়লেও কেউ কেউ ওই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলছেন না, এমনকি তারা যদি জামাতকে নিষিদ্ধ করার পক্ষে তাদের সমর্থনও থাকে তারা কথা বলছেন না। কারণ যে ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রদের এই আন্দোলন, ছাত্রদের এই অধিকার, এই হত্যাযজ্ঞের বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সঙ্গে যেটা এখন গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।